হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। অনেকদিন পরে আমরা আবার ভিডিওতে পরস্পরকে দেখছি বা যোগাযোগ হচ্ছে আমাদের মধ্যে। তো স্কলারশিপ পরীক্ষাতে যে দুটো পার্ট থাকবে, তোমরা অলরেডি যারা ফর্ম ফিল আপ করেছো জেনে গেছো, ম্যাট এবং স্যাট। স্যাট যেহেতু সাবজেক্ট বেস, তোমরা বইগুলো পড়তে থাকো, পরে আমরা আলোচনা শুরু করব। ম্যাট অংশটা আমরা এই মাসের মধ্যে সম্পূর্ণ শেষ করে দেব। প্ল্যানিংটা এটাই যে ম্যাটে যে ধরনের প্রশ্নগুলো আসে, আমি একটা ভিডিওতে প্রথমে সেই ধরনের প্রশ্নগুলো কী করে উত্তর করতে হয়, দু একটি প্রশ্নের সহযোগে আমি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করব। তারপর যেটা করা হবে যে কোনো একদিন একটা প্রশ্ন দিয়ে তার উত্তরগুলোকে পরপর পরপর আলোচনা করা, অর্থাৎ প্রশ্নগুলোকে আগে দেওয়া হবে, প্রয়োজনে পিডিএফ আকারেই যারা আমার সঙ্গে অলরেডি আগে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত আছো তাদেরকে আমি পিডিএফ আকারেই আগে প্রশ্নগুলো দেব, নিজেরা উত্তর করবে। তারপর আমরা এখানে ইউটিউবে এসে সেই উত্তরগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, প্ল্যানিংটা তাহলে এটাই। আমরা এখন এই মাসে পুরো ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টটা আমরা শেষ করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আমরা সবাই জানি যে ম্যাট পরীক্ষায় একদম প্রথমে যে প্রশ্নগুলো থাকে সেগুলো হলো অড ম্যান আউট। তো এই অড ম্যান আউটের প্রশ্ন থাকবে 10টা। অড ম্যান আউট বলতে আমরা কি বুঝব, না অড ম্যান আউট বলতে বোঝাবে যে একটা প্রশ্নে, ধরো একের দাগের প্রশ্ন, চারটে সংখ্যা কিংবা চারটে লেটার অথবা অনেকগুলো লেটারের কম্বিনেশন, চার রকম জিনিস দেওয়া আছে, এর মধ্যে কোনো একটা ঠিক, মানে কোনো একটা অন্যদের থেকে আলাদা, সেই যেটা আলাদা সেটাই আমার উত্তর। যেমন ধরো তোমাকে দিয়ে দিল চারটে শহরের নাম, পাটনা, তারপর ধরো দিল্লি, তারপরে দিল আহমেদাবাদ, আর সাপোজ দিল লাহোর। এই চারটে নামের মধ্যে, চারটে শহরের মধ্যে কোনটা আলাদা? না, উত্তর হলো লাহোর। তার কারণ এটা পাকিস্তানের একটি শহর, আর বাকি শহরগুলি ভারতের বা ইন্ডিয়ার একটি শহর। সো এখানে অড ম্যান হলো লাহোর, আমাদের উত্তর হবে একের দাগে ডি। ঠিক তেমনি করে তোমাকে শহর না দিয়ে নদীর নাম দিতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো দুইয়ের দাগে তোমাকে দিল গঙ্গা, তারপরে তোমাকে ধরো নদীর নাম দিল সিন্ধু, বা অ্যাকচুয়ালি সিন্ধু তো নয়, নামটা হচ্ছে ইন্দাস, সিন্ধু নদীর অ্যাকচুয়ালি ইংরেজি নাম ইন্দাস। তারপরে ধরো বলল টেমস, আর ধরো দিল গোদাবরী। এই চারটে নদীর যে নাম দিয়েছে এর মধ্যে একটি নদীর নাম অন্যদের থেকে আলাদা, এবং সেটাই আমি অড ম্যান হিসাবে উত্তরে বেছে নেব। তো কোনটা আমি এখানে বাঁচব, না আমি বাঁচব টেমস। হোয়াই টেমস? বিকজ টেমস নদী হল লন্ডন শহরের পাশ থেকে টেমস নদী বয়ে গিয়েছে, বা ঘুরিয়ে বলা ভালো, টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত, মানে ইংল্যান্ডে। আর এরা সবাই দেখো ভারতবর্ষের সঙ্গে যুক্ত, গঙ্গা, সিন্ধু, গোদাবরী, তাহলে নদীর নাম দিয়েও অড ম্যান আউট হতে পারে। আর কি হতে পারে?
সংখ্যা দিয়ে হতে পারে, ধরো এরকমভাবে তোমাকে একটা প্রবলেম দিল, মাইনাস ওয়ান, এইট, ওয়ান, সিক্সটি ওয়ান, এর মধ্যে কোন নম্বরটা অন্যদের থেকে আলাদা? তো নম্বর যখন জোড় বিজোড় এরকম করে খুঁজতে পারি, তারপরে বিভাজ্যতা দিয়ে খুঁজতে পারি, স্কোয়ার দিয়ে খুঁজতে পারি, কিউব দিয়ে খুঁজতে পারি, স্কোয়ার রুট দিয়ে ভাবতে পারি, অনেক দিক থেকে ভাবার উপায় আছে। তো দেখো এইগুলো ভাবতে হবে। তো জোড় বিজোড় দিয়ে আমি এখানে ভাবছি না, কারণ এখানে মাইনাস ওয়ান আছে, সেই জন্য ওটা নিয়ে ভাবছি না। তো একটা জিনিস যেটা আমার মাথায় আসছে, যে মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ান, দুইয়ের কিউব এইট, ওয়ানের কিউব ওয়ান, কিন্তু এমন কোন পূর্ণ সংখ্যা তুমি পাবে না যার কিউব সিক্সটি ওয়ান। তার মানে সিক্সটি ওয়ান বাদে বাদ বাকি যেগুলো আছে সবই পূর্ণ ঘন সংখ্যা, তাই সিক্সটি ওয়ান এখানে অড ম্যান। সো এখানে আমার উত্তর হলো অপশান ডি, সিক্সটি ওয়ান। ওকে, তো আশা করি অড ম্যান আউট ব্যাপারটা বোঝা গেছে। আমরা ডিটেলসে অড ম্যান আউট নিয়ে আলাদা একটা ভিডিও আমি তৈরি করব, আলোচনা করব, সেখানে অনেক প্রশ্ন থাকবে, যত রকম সম্ভব সেই প্রশ্ন দেওয়া হবে। তো আমরা এখন চলে যাই দ্বিতীয় সেগমেন্টে, অর্থাৎ যেটা অড ম্যান আউট নয়, আমরা এখন সেই সেগমেন্টে চলে যাব। সেগমেন্টটা হলো সিরিজ, সিরিজ সেগমেন্টে কি প্রশ্ন করতে পারে? এখানে সংখ্যা দিয়ে কিংবা অ্যালফাবেট দিয়ে একটা বর্ণক্রম বা একটা সংখ্যার ক্রম তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে ক্রমটাকে তোমাকে বুঝে নিয়ে উত্তর করতে হবে। ওকে, হয়তো শূন্যস্থান দেওয়া আছে কোনো জায়গাতে, সেই শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে। সাপোজ তোমাকে এরকম একটা দিল যে শূন্যস্থানে উপযুক্ত লেটার তোমাকে বসাতে হবে, এ এক্স, বি ওয়াই, এ এক্স, বি ওয়াই ওয়াই, এ এক্স, বি ভি ড্যাশ ওয়াই ওয়াই ওয়াই, এ এক্স ড্যাশ, বি ভি ড্যাশ, বি ওয়াই ওয়াই ওয়াই, এরকম করে দিয়ে দিয়েছে। তো এখানে এই যে শূন্যস্থানগুলো তৈরি হয়েছে, সরি ঠিক করে বলি একটু, এই দিয়ে বলছে শূন্যস্থানগুলোতে কি বসবে, বলে তোমার এখানে অপশান দেব অবশ্যই, যেহেতু অপশান এতে বললো এ বি ওয়াই, অপশান বিতে বললো এ বি এক্স, অপশান সিতে বললো বি এক্স ওয়াই, অপশান ডিতে বললো বি এক্স বি, একটা অপশান দিয়েছে, কোনটা হবে? তো ভালো করে খেয়াল করো, এখানে দেখো কিভাবে এগিয়েছে সিরিজটা সামনে। প্রথমে এ এক্স বি ওয়াই চারটে লেটার আছে, আবার রিপিট হচ্ছে এ এক্স বি ওয়াই, রিপিট হওয়ার সময় দেখো একটা ওয়াই এক্সট্রা চলে এসছে। এইবার দেখো তারপরে এ এক্স বি রিপিট হচ্ছে, একটা ড্যাশ দিয়ে তিনটে ওয়াই পড়েছে। তো মাথায় স্ট্রাইক করলো একটা ওয়াই, তারপরে দুটো ওয়াই, তারপরে তিনটে ওয়াই, তাহলে কি এনি হাউ শেষের দিক থেকে লেটারগুলো একটা করে নাম্বার বাড়ানো হচ্ছে? ইয়েস, যদি আমি এখানে বি বসাই তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রথমে এ এক্স বি ওয়াই লেখা হয়েছিল, তারপরে এ এক্স বি ওয়াই লিখে লাস্ট লেটারটা একটা বাড়ানো হয়েছিল,
তারপরে এ এক্স বি অর্থাৎ লাস্ট থেকে আগেরটা দুটো এবং লাস্টেরটা তিনবার বসানো হয়েছে। তাহলে এবারে কি হবে, ওয়াই হবে চারটে, বি হবে তিনটে, এক্স হবে দুটো। তাহলে এখানে এক্স, এখানে বি বসালে কি হচ্ছে দেখো, পিছনের দিক থেকে কাউন্ট করো, একটা ওয়াই, দুটো ওয়াই, তিনটে ওয়াই, চারটে ওয়াই, একটা বি, এখানেও সেই একটাই বি, কিন্তু এবারে রিপিট শুরু হলো, দুটো বি, তিনটে বি, একটা এক্স, একটা এক্স, একটা এক্স, এবার এক্স এর রিপিট শুরু হলো। তাহলে এর পরে গেলে এর রিপিটেশন শুরু হবে এবং এগুলো একটা করে বাড়বে। সো আমার উত্তর হলো বি এক্স বি, অর্থাৎ অপশান ডি। এই টাইপের প্রশ্নগুলো সিরিজে থেকে যাবে। এই সিরিজ সংখ্যা দিয়েও হতে পারে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। সংখ্যা দিয়ে যখন সিরিজ হয় সেটা অনেকভাবেই হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সংখ্যার সিরিজ, একটা বিশেষ নিয়মে সংখ্যাগুলো ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয়, কিংবা বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে, সে নিয়মটা ধরে নিয়ে তোমাকে শূন্যস্থানের সংখ্যাটা খুঁজে বার করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাকে দিয়ে দিল জিরো, ওয়ান, এইট, টোয়েন্টি সেভেন, ড্যাশ, ওয়ান টোয়েন্টি ফাইভ, ড্যাশ। অপশান দিচ্ছে, অপশান এতে সিক্সটি ফোর, টু হান্ড্রেড সিক্সটিন, অপশান বি সিক্সটি, টু জিরো সিক্স, অপশান সি সিক্সটিন, থার্টি সিক্স, অপশান ডি নান অফ দিস, অর্থাৎ কোনোটি নয়। তো এক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে দেখলে দেখা যাচ্ছে, প্রথম নাম্বারটাকে আমি ভাবতে পারি জিরোর কিউব, সেকেন্ড নাম্বারটা ভাবতে পারি ওয়ান কিউব, থার্ডটা টু কিউব, ফোর্থটা থ্রি কিউব, তাহলে এবারে হবে ফোর কিউব মানে সিক্সটি ফোর, তারপরে আছে ফাইভ কিউব, এরপরে হবে সিক্স কিউব মানে টু হান্ড্রেড সিক্সটিন। তাহলে আমার উত্তর হলো একদম ফার্স্ট অপশানটা, সিক্সটি ফোর অ্যান্ড টু হান্ড্রেড সিক্সটিন। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই হলো সিরিজের কোশ্চেন, আইদার অ্যালফাবেট অথবা নিউমেরিক অথবা অ্যালফা নিউমেরিক অর্থাৎ অ্যালফাবেট প্লাস নিউমেরিক সব কিছু নিয়ে থাকবে। তো আমরা আজকের একটা জেনারেল আলোচনা করছি ম্যাথ পেপারের, পরে আবার যখন সেপারেটলি আমরা প্রত্যেকটা বিষয় ধরে আলোচনা করব, সেখানে ডেফিনেটলি এই সিরিজের পৃথক একটা ভিডিও থাকবে অনেক প্রশ্ন নিয়ে। বিরাট বড় জায়গা সিরিজ, তাই একটা নয় হতে একাধিক ভিডিও থাকতে পারে, দেখা যাক সেটা কতগুলো ভিডিওতে হয়। নেক্সট আমরা এখানে যেটা আলোচনা করব সেটাও এক অর্থে সিরিজ, তবে সেই সিরিজে একটা পিকচার থাকবে, ছবি থাকবে, পিক্টোরিয়াল একটা সিরিজ। কিরকম পিক্টোরিয়াল সিরিজ, ধরো তোমাকে এই ধরনের ছবি দিল, নর্মাল একটা ওয়াই এঁকেছি বলেই মনে হচ্ছে, এটা টু, এটা থ্রি, এটা টোয়েন্টি ফাইভ, আবার ওইভাবে ওয়াইয়ের মতো একটা বড় করে আঁকলো, একে বললো এটা সেভেন, এটা ফাইভ, এখানে ওয়ান ফোরটি ফোর, তারপরে এরমভাবে আঁকা হলো, এটা ফোর, এটা সিক্স, তাহলে এখানে কত হবে। অপশান দিচ্ছে সেভেন্টি ফাইভ, নাইনটি ওয়ান, হান্ড্রেড, ওয়ান টোয়েন্টি ওয়ান। তো দেখো ভালো করে, এখানে ছবির সাথে সংখ্যা একটা সুন্দর নিয়ম দিয়ে তৈরি করেছে। তো অনেক কিছু ভাবনা মনের মধ্যে আসছে, দুই তিন যোগ করব, তার সঙ্গে কিছু করছি, বিয়োগ করছি, গুণ ভাগ, অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় আসবে, বারবার করতে করতে এগুলো প্র্যাকটিস হবে, একদিনে হবে না। তো এটা যেটা নিয়ম, প্লেন তুমি দেখো, দুই আর তিন যোগ করেছে পাঁচ পেয়েছে, পাঁচে স্কোয়ার করে পঁচিশ পেয়ে গেছে। সিমিলারলি নেক্সট ফিগারে সেভেন আর ফাইভ অ্যাড করেছে, পেয়েছে টুয়েলভ,
12 স্কয়ার করতে 144 পেয়েছে। তো ডেফিনেটলি এখানেও তাই হবে, 4 আর 6 অ্যাড করে হবে 10, 10 স্কয়ার করলে আমি এখানে অ্যান্সারটা পাবো কত, 100। সো আওয়ার আনসার ইজ 100। তাহলে পিক্টোরিয়াল সিরিজ ধারণাটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখানে ছবির সাথে সংখ্যার অবস্থানের একটা সুন্দর মেলবন্ধন রয়েছে, যেটা একটিমাত্র প্রশ্নে বুঝিয়ে ফেলা সম্ভব নয়। নেক্সট ভিডিওতে আমরা যখন ইন ডিটেলস সবটা আলোচনা করব, তখন আশা করি সেই জায়গাগুলো তোমাদেরকে ধরিয়ে দিতে পারব। এরপরে ছবি সংক্রান্ত একটা প্রশ্ন পড়ে, যেটা কি না সেট থিওরি, তোমরা যারা পরে পড়বে সেট থিওরি, সেই সেট থিওরির মতো অনেকটা। কীরকম, এরকম একটা ছবি দেবে, ধরো একটা আয়তক্ষেত্র, একটা ত্রিভুজ, আর একটা মনে করো বৃত্ত আঁকা আছে এভাবে। একে বলা হল যে যারা ত্রিভুজের মধ্যে আছে এনারা শিক্ষক, যারা বৃত্তের মধ্যে আছেন এনারা ডাক্তার, আর যারা চতুর্ভুজে আছেন তারা ইঞ্জিনিয়ার। ওকে, মানে ধরতে পারো যে ডিগ্রি করেছেন, মানে ধরো তিনি বিএড ডিগ্রি করেছেন শিক্ষকের জন্য, ডাক্তারের জন্য এমবিবিএস বা বিএইচএমএস এরকম একটা ডিগ্রি করেছেন, আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ধরো বিটেক করেছেন। ওকে, এরকম একটা কিছু প্রবলেম দিয়েছে, দিয়ে কি করেছে, তোমার ভেতরে বেশ কতগুলো আম দিকে দেবে, ধরো বলে দিল এখানে এক্স ওয়াই জেড এ পি এম ও এন এস টি আর ভি, মোট 11 জনের নাম লেখা আছে এখানে। তো এইটা থেকে কি বুঝবো আমরা, তো এখান থেকে পরিষ্কার দেখো, এই শুধুমাত্র বৃত্তের ভেতরে আছে এস এ আর টি, অর্থাৎ এস এ এবং টি এই যে ব্যক্তিগুলো এরা কেবলমাত্র ডাক্তার, অর্থাৎ কেবলমাত্র এমবিবিএস বা বিএইচএমএস যেমনটা বলবে কোশ্চেনে সেটা সম্পর্কে জ্ঞান রাখেন। জেড এবং ও এরা কেবলমাত্র শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং বিএড ডিগ্রির জ্ঞান রেখেছেন। এইবার দেখো এক্স এবং এম, এরা কেবল ও কেবলমাত্র এই কার মধ্যে পড়েছে, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের মধ্যে, অর্থাৎ এরা কেবলমাত্র বিটেক ডিগ্রি করেছেন বা ইঞ্জিনিয়ারিং এর জ্ঞানে সমৃদ্ধ। বাট হোয়াট অ্যাবাউট পি, আমি দেখতে পাচ্ছি পিটা যেমন বৃত্তের মধ্যে পড়েছে বলে বিএইচএমএস বা এমবিবিএস ডিগ্রি করেছে, ঠিক তেমনি বিটেক ডিগ্রিও করেছে, কারণ সেটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের ভিতরে। একইভাবে এন ত্রিভুজের মধ্যে থাকার কারণে অবশ্যই শিক্ষক মানে বিএড ডিগ্রি করেছেন, সেই সাথে সাথে চতুর্ভুজের মধ্যে আছেন মানে তিনি বিটেক ডিগ্রিও করেছেন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছেন। এই ওয়াই এবং ভি সম্পর্কে কি কথা প্রযোজ্য, দেখো ওয়াই এবং ভি সবগুলোর ভেতরেই আছে, ত্রিভুজের মধ্যেও আছে, বৃত্তের মধ্যেও আছে, আবার চতুর্ভুজের মধ্যে আছে, তার মানে এদের কাছে তিনটে ডিগ্রি সবই প্রেজেন্ট। আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র, অরিজিনাল যে প্রশ্ন সেখানে এটা অনেক অনেক বছর থাকে, কোনো কোনো বছর থাকে, সেখানে কিন্তু স্পেশালি প্রশ্ন আছে কিছু, আমরা পরবর্তীতে সেটা নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে ইন ডিটেলস আমি আলোচনা করব। এরপরে কেমন আসে,
এরপরে যেটা হয় সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফিগার। আর যে টাইপের প্রশ্ন আসে কমপ্লিট দ্য ফিগার, তো কমপ্লিট দ্য ফিগারে কি হয় না, একটা ছবি থাকে এভাবে, আর ছবি করা আছে, এই ছবিটা ধরো এই অংশটা মুছে দেওয়া হলো, তো যাক ছবিটা পুরো আঁকা ছিল বলে আমাদের জানা আছে যে এখানে কি বসবে। তুমি দেখলে কোশ্চেনে এরকম ছবি দিয়েছে, দিয়ে বলছে নিচের কোন ছবিটি এই অবলুপ্ত স্থানে বসলে চিত্রটি সম্পূর্ণ হবে বলে তোমাকে এরকম ছবি দিয়ে দিল। এটা একটা ছবি, এরকম ছবি দিয়ে দিল, এরকম ছবি দিয়ে দিল, দেখো সেটাই যে হুবহু ওখানে বসলে ওই সাইজের সঙ্গে মিলে যাবে এমন কোনো কথা নয়, হুবহু যে ওই সাইজের সাথে মিলে যাবে এমন কোনো কথা নেই, বাট একদম ওটার সঙ্গে একই, কোনো পার্থক্য নেই, সেরকম একটা ছবি তোমাকে খুঁজে বার করতে বলেছে। কোনটা উত্তর হবে? তো স্পষ্ট দেখা যাচ্ছে এ তো নয়, কারণ এই বৃত্তের বৃত্ত ছিল, বৃত্ত নেই, আর বিও নয় তার কারণ বৃত্তটা ভেতরের দিকে আছে বাইরের দিকে না। তো সি আর ডির মধ্যে দেখো ওই গোলটা সিতে মিসিং, গোলটা নেই, ডিতে আছে, তাহলে উত্তর হলো অপশান ডি। এইভাবে কিছু ছবি দেওয়া থাকবে যে ছবিটা তোমাকে কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো, যে ছবিটা তোমাকে কমপ্লিট করতে হবে। এছাড়া ছবি দিয়ে অড ম্যান আউট দেয়, অর্থাৎ চারটে ছবির মধ্যে কোন ছবিটা আলাদা সেটা খুঁজে বার করো। অলরেডি আমরা অড ম্যান আউটে সে আলোচনাটা করে নিয়েছি, ফলে আলাদা করে কিছু বলার নেই। নেক্সট খুব ইম্পর্টেন্ট দুটো টাইপ আমরা আজকে আলোচনা করব, কি কি না, একটা হচ্ছে রিলেশন, আর একটা হলো কোডিং। রিলেশনের কোশ্চেনগুলো কি না, আমরা যদি দুটো বস্তুর নাম লিখি অনেক সময় তাদের মধ্যে একটা রিলেশন চলে আসে, এবং আরও দুটো বস্তু খুঁজে পেতে পারি এমন তাদের মধ্যে ওই রিলেশনটা আছে, সো সেখান থেকে একটা শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন করতে পারে। দেখো কীরকম বলা হলো যে ডক্টর এর জন্য লেখা হলো ট্রিটমেন্ট, এখন অবশ্য বাংলাতে লেখা হয়, তাহলে ইন দ্য সেম ওয়ে ড্যাশ ইজ রিলেটেড টু এডুকেশন, অপশন এ স্কুল, অপশন বি টিচার, অপশন সি ব্ল্যাকবোর্ড, অপশন ডি টিচিং এইড। তো আশা করি এটা সবাই বুঝতে পারছে, খুবই সহজ, খুবই সহজ, একটু অনুশীলন করলে 90-90 পেয়ে যাবে, একটা দুটো কঠিন থাকে একটু, এছাড়া সবটাই পারা যায়। তো ডক্টর এবং ট্রিটমেন্টের রিলেশনটা কেমন না, ডক্টরের কাজ হলো ট্রিটমেন্ট করা, তাহলে এদের মধ্যে কোনটার কাজ এডুকেশন না, অবভিয়াসলি টিচারের কাজ হলো এডুকেশন,
যদি ডক্টর পার্সোনালি ট্রিট করেন, টিচার সরাসরি পার্সোনালি এডুকেশন করেন, এডুকেশন দেন, ফলে এই দিক দিয়ে রিলেশনটা হবে টিচার। তো আমরা যখন রিলেশনের সেপারেট ভিডিও বানাবো তখন এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব, আরও কিছু প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দেব। নাও কোডিং, খুব ইম্পর্টেন্ট সুরক্ষার প্রশ্নে, এক জায়গা থেকে আরেক জায়গায় গোপন বার্তা পাঠাবার জন্য আমরা কোড ব্যবহার করতে পারি। কোডে কি করা হয় না, একটা নির্দিষ্ট নিয়মে চেনা জানা শব্দকে বদলে ফেলা যায়, এবং যিনি দূরবর্তী জায়গায় বসে কোডটা বার্তাটা পড়ছেন তার কাছে ক্লিয়ার মেসেজ যাবে আমি কি বলতে চেয়েছি। সাপোজ একটা কোড এইরকম হলো যে আমরা ঠিক করলাম আই এম গুড, এটাকে 379 সংখ্যা দিয়ে কোড করা হবে। হি ইজ গুড, এটাকে মনে করো 435 দিয়ে কোড করা হলো। তারপরে হি ইজ থিন, এটাকে মনে করা যাক আমরা কোড করছি 564 দিয়ে। তাহলে থিন ইজ গুড, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, এর জন্য কোডটা কি হবে, এটা ধরো খুঁজে বের করতে দিয়েছে, তো কি করে বার করব, তো আমাকে ভালো করে পড়তে হবে। আই এম গুড কে আমি 379 দিয়ে ডিনোট করেছি, এরকম থাকলে না প্রথমেই ধরে নেব আমি আই এর জন্য একটা নাম্বার, এম এর জন্য একটা নাম্বার, আর গুড এর জন্য একটা নাম্বার আছে। হতে পারে যে আইটা একটা পার্টিকুলার নাম্বারে বিলং করে, 26টা লেটারের মধ্যে থেকে প্রথম দিক থেকে 9 নম্বর লেটার আই, তাহলে আই এর কোড 9 হতেও পারে। হতে পারে এম এ 1 নম্বর, এম 20 নম্বর, যোগ করে 21 হতে পারে, হতে পারতো কিন্তু সেটা নেই। তো বিভিন্ন দিক থেকে ভাবতে পারি, এই সংখ্যাগুলোর পজিশন যোগ করে উল্টো দিক থেকে ভেবে ভাওয়েল কনসোনেন্ট দিয়ে, বাট এখানে যেটা আমি ভাবছি সেটা আই এম গুড, এখানে একটা করে সংখ্যা একটা করে শব্দকে বুঝিয়েছে। এবার দেখো হি ইজ গুড, তাহলে কমন কোনটা, গুড সংখ্যায় কমন কোনটা, থ্রি, সো থ্রি মিনস গুড, তাহলে এখানে থ্রি থাকবে, থ্রি মিনস গুড, এখন কোন পজিশনে থাকবে বুঝতে পারছি না, এটা এখানে গুড লাস্টে ছিল, এখানে একদম প্রথমে, এখানে একদম মাঝে আছে, তো আমারও এখানে উত্তরে কোন পজিশনে থ্রি থাকবে আমি সেটা বুঝতে পারছি না। ওকে, এবার দেখো এই দুটো, হি ইজ গুড, হি ইজ থিন, হি ইজ গুড, হি ইজ থিন, এ 4 আর 5 দেখো কমন, তাহলে গুড যদি হয় 3 তাহলে 6 হবে থিন, ওকে, তার মানে বোঝা যাচ্ছে থিন ইজ গুড এইখানটাতে আমি কি করব না, একটা জিনিস ক্লিয়ার হলো না, হি ইজ গুডে আমি গুডের জন্য 3 পেয়েছি আগেরটার সঙ্গে কমন জিনিস খেয়াল করে, বাট হির জন্য কত, ইজের জন্য কত বুঝতে পারিনি। সিমিলারলি পরেরটা তো দেখো হি ইজ থিন, 6টা থিনের জন্য এটুকু বোঝা গেছে, বাট 5 আর 4-এর মধ্যে কোনটা ইজ আর কোনটা হি আই ডোন্ট নো, জানি না। তো হতে পারে যে ইজটা 4, সেক্ষেত্রে আমার উত্তর হবে 643 বা এই ধরনের কিছু একটা, 6, 4 আর 3 দিয়ে উল্টে পাল্টা থাকতে পারে, কিংবা হতে পারে তোমার হিটা আমি ধরেছি কত, ধরো আমি হিটা ধরেছি 4, তাহলে এবারে 5 হতে পারতো, ইজটা 5 হতে পারতো, হতে পারতো 534,
ওকে, তো এরমভাবে কম্বিনেশন করা উত্তর খুঁজতে হবে। আশা করি বুঝতে পেরেছ কোডিং বলতে কি চেয়েছে। ভাই এমনটাও হতে পারে যে আমি ক্যাটকে লিখছি কত না 24, আমি ম্যাটকে লিখছি 44, তাহলে ব্যাককে কি লিখবো? তো এবিসিডি লেখো, তো দেখো সি তিন নম্বরে আছে, সি তিনে, এ তো একই, আর টি দেখো 20 নম্বরে আছে। দেখো 20 এক আর 3 যোগ করলে 24, ম্যাট দেখো এম আছে 10, 11, 12, 13 নম্বরে, এ একে, টি 20, তাহলে কত হচ্ছে না 13 একে 14, 14 আর 20, 34, ও আচ্ছা 34 করতো তো, তাহলে ব্যাক কত হবে, বি 2, এ 1, ডি হচ্ছে 7, 10, তাহলে বি এ জি হবে 10। এরকম কিছু কোডিংও থাকতে পারে, তো আমরা কোডিং নিয়ে সেপারেট ভিডিও করবো। তাহলে আমরা অনেক কিছু দেখলাম, কি কি আছে এখানে, কি কি আছে একটা লিস্ট আমি সেটা তার বানাই, যেটার ভিডিও আমরা পরে আগে করে আবার দেব। অডম্যান আউট সিরিজ 1, সিরিজ 2 একটা সংখ্যা দিয়ে, ওকে। আর কি শিখলাম, পিক্টোরিয়াল সিরিজ, আর কি শিখলাম, না শুধু ছবি থাকবে, ছবির অডম্যান আউট অর্থাৎ চারটে ছবির মধ্যে কোনটা আলাদা, আর কি কমপ্লিট দ্য পিকচার, ছবি দেওয়া থাকবে কমপ্লিট করো, আর কি শিখলাম, আর আমরা শিখলাম কোডিং আর রিলেশন। এই মোট 8 রকমের, এই মোট 8 রকমের প্রশ্ন সম্ভার নিয়ে একটা আলোচনা করলাম, প্রাথমিক আলোচনা যে কি কি আমাদের করতে হতে পারে ম্যাট পরীক্ষায়। এর বাইরের টুকটাক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এইগুলোর প্রত্যেকটার ওপর আমি সেপারেট ভিডিও দেব, ভিডিও ইন দ্য সেন্স আগে পিডিএফ দেবো, তোমার পিডিএফ উত্তর করার পরে ইউটিউবে গিয়ে দেখতে পারবে কোনটার কি উত্তর। তো সেপ্টেম্বর মাসটা আমরা মোটামুটি ম্যাট নিয়ে কাটাবো, অক্টোবর মাস থেকে আমরা স্যাট বা সাবজেক্টের পড়াশোনা শুরু করছি। থ্যাংক ইউ, বাই বাই।